হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি স্ক্রাবের রিভিউ নিয়ে। সো আমার ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। এবং অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করুন। সো ফ্রেন্ডস, আমি শুরু করছি আমার আজকের ভিডিওটি। আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিম্যান ফিলিং বিউটিফুল পলিশিং চারকোল প্লাস ব্ল্যাক সুগার জেল মাস্ক প্লাস স্ক্রাব। এই স্ক্রাবটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল এবং এটা ইউজ করলে আপনারা কী কী বেনিফিটস পাবেন এবং এটাকে আপনারা কীভাবে ইউজ করবেন, আমি এখন আপনাদেরকে ফুল ডিটেলসটা শেয়ার করব। সো ফ্রেন্ডস, আমি শুরু করছি আমার আজকের ভিডিওটি। আমি সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনারা যদি এই প্রোডাক্টটিকে ট্রাই করতে চান, ট্রাই করে দেখতে পারেন। এটা হচ্ছে ফ্রিম্যানের একটি প্রোডাক্ট এবং এটা হচ্ছে চারকোল প্লাস ব্ল্যাক সুগার স্ক্রাব। সো চারকোল প্লাস ব্ল্যাক সুগার আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল সেটা আমরা সবাই জানি, আমাদের স্কিনটাকে ভালোভাবে এক্সফোলিয়েট করার ক্ষেত্রে এবং স্কিন থেকে ডেড সেলটাকে দূর করতে ব্ল্যাক সুগার খুব ভালো কাজ করে থাকে এবং ইনস্ট্যান্ট স্কিনটাকে অনেক সফট বানায়। এছাড়াও এখানে ইউজ করা আছে চারকোল। চারকোল আমাদের স্কিনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ইনগ্রেডিয়েন্টস, যেটা আমাদের স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসটাকে রিমুভ করে, আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করে এবং আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট অনেক ব্রাইটনেস দেয়। সো এই দুইটা ইনগ্রিডিয়েন্ট আমাদের স্কিনের জন্য আরও অনেক উপকার করে থাকে। এবং এই মাস্কটি হচ্ছে ডুয়াল অ্যাকশন মাস্ক। সো এটাকে আপনারা, এটা আপনাদের মাস্কের কাজ করবে, সাথে সাথে আপনাদের স্ক্রাবেরও কাজ করবে। এই প্রোডাক্টটি এখানে ক্লেম করা আছে ইনস্ট্যান্টলি ডিটক্সেস পোর্স প্লাস এক্সফোলিয়েটেড ফর স্মুথ স্কিন। সো এটা আপনাদের স্কিনটাকে স্মুথ করতে হেল্প করবে এবং জেন্টলি এক্সফোলিয়েট করতে সাহায্য করবে। সো ফ্রেন্ডস, এই প্রোডাক্টের কোয়ান্টিটি হচ্ছে 175 ml এবং এটা একটি টিউব প্যাকেজিংয়ে আসে এবং এটাকে আপনারা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। এই প্রোডাক্টটি ইউজ করলে আপনাদের স্কিনটা অনেক ব্রাইট এবং গ্লোয়িং থাকবে এবং এই প্রোডাক্টটি আপনাদের স্কিন থেকে ডেড সেল রিমুভ করতে খুব ভালো কাজ করে থাকে। সোয়েটার যে প্যাকেজিংটা আছে এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটি প্যাকেজিং, আপনারা যে কোনো জায়গায় এটাকে ক্যারি করতে পারবেন এবং এই প্রোডাক্টটি স্কিনে যখন অ্যাপ্লাই করবেন তখন বুঝতে পারবেন এটা স্কিনের জন্য কতটা ভালো কাজ করে থাকে এবং স্কিনটাকে ডিটক্সিফাই করার জন্য এটা খুব ভালো কাজ করে থাকে। সো যারা ডিটক্সিফাইং কোনো মাস্ক খুঁজছেন এবং স্ক্রাব খুঁজছেন তারা এটাকে ইউজ করে দেখতে পারেন। এটি স্কিনটাকে ওভার ড্রাই না করে আপনাদের স্কিনটাকে, স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসটাকে রিমুভ করে, অয়েলটাকে অ্যাবজর্ব করে এবং এটা আপনাদের স্কিনটা, যাদের ডাল স্কিন হয়ে আছে, স্কিনের ডালনেসটা দূর করে স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হেল্প করে এবং এটা আপনাদের স্কিন থেকে ডেড সেল রিমুভ করতে হেল্প করে এবং যাদের স্কিনে ড্রাই প্যাচেস আছে এবং স্কিনটা অনেক ফ্লেকি হয়ে আছে তাদের স্কিন থেকে ড্রাই প্যাচেস দূর করে এবং ফ্লেকিনেসটা দূর করে। এছাড়াও এটা যদি আপনাদের স্কিনে কোনো প্রকার ব্ল্যাকহেডস থেকে থাকে তাহলে ব্ল্যাকহেডটাকে রিমুভ করে আপনাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট অনেক ক্লিন করে এবং স্কিনটাকে আপনাদের একটা সফট লুক দেয়, স্কিনটা ইনস্ট্যান্ট অনেক সফট হয়ে যায় এবং আপনাদের স্কিনটা অনেক ব্রাইট লাগে। সো যারা একটি জেন্টল স্ক্রাব খুঁজছেন স্কিনের জন্য তারা এটাকে ট্রাই করে দেখতে পারেন এবং এই প্রোডাক্টটি বিভিন্ন সাইজে পাওয়া যায়। সো আপনারা যে কোনো সাইজটা আপনাদের প্রয়োজন মতো এটাকে কিনতে পারেন এবং এই প্রোডাক্টটি স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। এবং এখানে যে ব্ল্যাক সুগারটা ইউজ করা আছে সেটা আপনাদের স্কিনের স্কিন থেকে সমস্ত প্রকার ডেড সেলটাকে রিমুভ করে স্কিনটাকে ক্লিন এবং ফ্রেশ রাখতে হেল্প করে। তবে যাদের ড্যামেজ স্কিন এবং যাদের স্কিনটা অনেক পাতলা তারা এটাকে একটু জেন্টলি ইউজ করবেন, কেননা এখানে সুগারের যে বিটসটা আছে এটা একটু হার্ড। সো আপনারা যখন আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন তখন আপনি একটু আস্তে আস্তে অ্যাপ্লাই করবেন, আপনারা বেশি জোরে জোরে ঘষাঘষি করবেন না, এতে আপনাদের স্কিনে স্কিনটা ড্যামেজ হতে পারে এবং স্কিনের এটার সুগারের যে বিটসটা আছে এটা খুবই ছোটো এবং এটা আপনি যখন ফেসে অ্যাপ্লাই করবেন আপনারা বুঝতে পারবেন স্কিনটা অনেক ভালোভাবে এক্সফোলিয়েট হবে। সো যারা সুগারের মাস্ক ইউজ করতে পছন্দ করেন তাদের এই মাস্কটি খুব পছন্দ হবে, কেননা এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে কাজ করে থাকে এবং স্কিনটাকে জেন্টলি এটা এক্সফোলিয়েট করে। সো যাদের এমন একটি মাস্ক ইউজ করা প্রয়োজন
তারা এটাকে ট্রাই করে দেখতে পারেন, এটা স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। সো আপনারা যারা স্কিনকে ব্রাইট করতে চান এবং স্কিন থেকে ডেড সেলটাকে রিমুভ করতে চান তারা এটাকে ট্রাই করে দেখতে পারেন, এই প্রোডাক্টটি স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। এবং এখানে ক্লেম করা আছে এটা অল স্কিন টাইপসের জন্যই সুইটেবল, আপনাদের স্কিন টাইপটা যেমনই হোক না কেন, ড্রাই, কম্বিনেশন, নর্মাল কিংবা অয়েলি, অল স্কিন টাইপসের জন্যই এটা ভালো কাজ করবে। এবং এটা আপনাদের স্কিন থেকে অয়েল অ্যান্ড ডার্টসটাকে রিমুভ করবে উইদাউট ওভার ড্রাইং, স্কিনটাকে আপনাদের ড্রাই করবে না, ময়শ্চারাইজ লেভেলটা ঠিক রাখবে, স্কিনটাকে ইনস্ট্যান্ট অনেক ফ্রেশ এবং ক্লিন করতে হেল্প করবে। সো ফ্রেন্ডস, যাদের এক্সট্রিমলি সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবেন, যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম না হয় দেন আপনারা এটাকে কন্টিনিউ করতে পারেন। এবং যে কোনো স্ক্রাব ইউজ করার সময় আপনারা জোরে জোরে ঘষাঘষি করবেন না, জেন্টলি এটাকে আলতোভাবে আপনাদের স্কিন এটাকে ভালোভাবে এক্সফোলিয়েট করবেন, এতে আপনাদের স্কিনটা রিল্যাক্স হবে এবং স্কিনটা অনেক ভালোভাবে এক্সফোলিয়েট হবে এবং স্কিনে কোনো প্রকার হার্শ ইফেক্ট হবে না। সো আপনারা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারেন, এটা স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। এবং যাদের স্কিনটা অ্যালার্জেটিক স্কিন কিংবা স্কিনে অনেক ইরিটেশন হয় তারা যদি ইউজ করেন এই প্রোডাক্টটি তাহলে অবশ্যই ইউজ করার সময় প্যাচ টেস্ট করে নেবেন, যদি আপনাদের কোনো প্রকার ইরিটেশন হয় তাহলে আপনারা এটাকে ইউজ করবেন না। সো ফ্রেন্ডস, এই প্রোডাক্টটি স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে এবং এই প্রোডাক্টটি হচ্ছে মেড ইন ইউএসএ। সো আপনারা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারেন, এছাড়া অল স্কিন টাইপসে এটাকে ইউজ করা যাবে। সো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটাকে আপনারা কীভাবে ইউজ করবেন। এই প্রোডাক্টটিকে ইউজ করার আগে অবশ্যই আপনাদের ফেসটা ভালোভাবে আপনারা ক্লিন করে নেবেন, ক্লিন করার পর দেন এটাকে আপনারা আপনাদের ফুল ফেসে মাস্কটাকে অ্যাপ্লাই করবেন, আপনাদের ফেস অ্যান্ড নেকে, এবং আপনাদের আইটাকে অবশ্যই অ্যাভয়েড করে দেন আপনারা এটাকে ফুল ফেস অ্যান্ড নেকে অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করার পর 5 to 7 মিনিটসের মতো এটাকে আপনাদের ফুল ফেসে আপনারা রেখে দিবেন, দেন 5 to 7 মিনিটস পর আপনারা আপনাদের স্কিনটাকে জেন্টলি মাসাজ করবেন 1 to 2 মিনিটসের জন্য। জেন্টলি মাসাজ করার পর দেন আপনারা কুসুম গরম পানি দিয়ে আপনাদের ফেসটাকে ওয়াশ করে ফেলবেন। এবং এইভাবে আপনারা সপ্তাহে 2 বার যদি ইউজ করেন তাহলে আপনাদের স্কিনটা অনেক ভালো থাকবে এবং স্কিনটা অনেক ফ্রেশ থাকবে এবং অনেক ক্লিন থাকবে। সো আপনারা চাইলে এটাকে সপ্তাহে 1 বার ইউজ করতে পারেন, আর যাদের 2 বার ইউজ করা প্রয়োজন তারা অবশ্যই এটাকে 2 বার ইউজ করতে পারেন এবং স্কিনটা আপনাদের দেখবেন ইনস্ট্যান্ট অনেক সফট, গ্লোয়িং, স্মুথ হয়ে গেছে এবং স্কিনটা অনেক ফ্রেশ এবং ক্লিন থাকছে। সো এভাবে যদি আপনারা এটাকে ইউজ করতে থাকেন তাহলে আপনাদের স্কিনটা অনেক ভালো থাকবে এবং অনেক হেলদি থাকবে এবং আপনাদের স্কিন থেকে সমস্ত প্রকার ডেড সেলটা রিমুভ হবে। যেহেতু এটা একটি ডুয়াল অ্যাকশন পিউরিফাইং মাস্ক এবং স্কিনটাকে স্মুথ করতে হেল্প করে তাহলে আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন, এটি স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে অ্যাজ আ মাস্ক হিসেবে এবং অ্যাজ এ স্ক্রাব হিসেবে এটা আপনাদের স্কিনে অনেক ভালোভাবে কাজ করে থাকবে। সো ফ্রেন্ডস, আপনারা যারা এই প্রোডাক্টটিকে ইউজ করতে চান ইউজ করে দেখতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিওটি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।